খতিয়ানের নাম ভুল অংশ ভুল ভুল তো আপনারা করেছেন সংশোধন করে দিবেন কেন দিবেন না আমরা পাবলিক কেন আমরা হয়রানি হই তো সুপ্রিয় দর্শক আজকে আমি এই বিআরএস খতিয়ান সংশোধনের আমার দ্বিতীয় পর্ব প্রথম যে কথাগুলো শুনলেন এটা আমার নয় এটা অফিসে বসলে অনেক সময় অনেক লোকের এরকম প্রশ্নের সম্মুখীন আমাদের হতে হয় তারা হয়তো জানে না যে কোন সময় কোন পরিস্থিতিতে কি অবস্থায় খতিয়ানগুলো কোন ধরনের ভুল সংশোধন করা যায় তা আজকে আমি সেই ভিডিওটি নিয়ে আপনাদের সামনে তুলে ধরছি তা চলুন ভিডিওটি শুরু করি ছোট্ট একটা ইন্ট্রোর পর ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম যে যেখান থেকে আজকে আমার এই ভিডিওটি দেখছেন আমি সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই তো ভিওর্স আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে থ্যাংক ইউ সো মাচ তো সুপ্রিয় দর্শক বিআরএস খতিয়ানে অনেক সময় প্রিন্টিং মিস্টেক বা ক্লারিক্যাল মিস্টেক হয়ে থাকে অনেক সময় নামের বানানে ভুল হয় অংশে ভুল হয় দাগে ভুল হয় যেটা ওয়ার্কিং এক একরকম থাকে প্রিন্ট খতিয়ানে রকম আসে এটা সম্পূর্ণ ক্লারিক্যাল মিস্টেক বা প্রিন্টিং মিস্টেক কিন্তু এই ভুলটা সংশোধন কোন সময় করতে হয় কিভাবে করতে হয় আমাদের দেশে অধিকাংশ জনগণ বা অধিকাংশ জমির মালিকগণ এই বিষয়টি জানেন না এবং যার জন্য পরবর্তীতে বিভিন্ন রকম হয়রানির শিকার হন তো এই ধরনের ভুলটা সাধারণত সংশোধন করতে হয় যখন একটি মৌজার ওই প্রিন্টিং পর্সা মৌজার লোকদের মাঝে বিলি করা হয় সেই বিলি করার সময়ের ভিতরে পাঁচশো তেত্রিশ বা চৌত্রিশ ধারায় সংশোধন করার জন্য কিছু ধারা আছে সেই ধারায় সংশোধন করতে হয় কিন্তু মৌজা গেজেট হয়ে জেলা প্রশাসক মহোদয়ের নিকট হস্তান্তর হওয়ার পরে আর কখনোই এই ধরনের ভুল সংশোধন করা যায় না তাই অনেক লোকই জমির মালিকগণ না জেনে না বুঝে অনভিজ্ঞতার কারণে আমাদের কাছে এসে এই ধরনের প্রশ্ন করে বসে তো এই ধরনের ভুল সংশোধন করতে গেলে যদি মৌজা গেজেট হয়ে যায় তাহলে আপনাকে অবশ্যই আপনার নামের ভুল হলে আপনার ন্যাশনাল আইডি কার্ড দিয়ে আপনার ডিপি খতিয়ান দিয়ে আপনি অবশ্যই আপনার উপজেলার সহকারী কমিশনার ভূমির নিকট আপনি আবেদন করতে পারেন এই ধরনের ভুল সংশোধন করার জন্য যেগুলো আপনার ওয়ার্কিং ভলিউমে আছে কিন্তু আপনার প্রিন্টিং মিস্টেক হয়েছে বা ক্লারিক্যাল ভুল হয়েছে এই সহকারী কমিশনার এই ধরনের ভুল সংশোধন করার জন্য ভূমি মন্ত্রণালয় থেকে তার উপর একটি পরিপত্র জারি করা আছে আর যদি আপনি প্রকাশনা চলমান অবস্থা অর্থাৎ প্রিন্ট পয়সা বিলি করা অবস্থায় আপনি এই ভুল দরগুলো ধরতে পারেন তাহলে অবশ্যই আপনি সঙ্গে সঙ্গে ওই সংশ্লিষ্ট উপজেলা সেটেলমেন্ট অফিসে আপনি পাঁচশো তেত্রিশ ধারায় আবেদন করলে অফিস আপনাকে এগুলো সংশোধন করে দিবে। তো সুপ্রিয় দর্শক আমাদের দেশের অধিকাংশ জনগণই যখন প্রিন্ট পয়সাগুলো ডেলিভারি নেয় তখন এইগুলো না দেখে না বুঝে শুনে নিয়ে গিয়ে মৌজা পরবর্তীতে যখন গেজেট হয়ে জেলা প্রশাসক মহতায় বরাবর হস্তান্তর হয় তখন আমাদের কাছে এসে এই ধরনের প্রশ্ন করে বসে তখন তো আমাদের আর কিছুই করার থাকে না তাই সুপ্রিয় দর্শক আপনাদেরকে বলি আপনারা যখনই বিআরএস পর্সা অর্থাৎ প্রিন্ট পর্ষা আপনারা অফিস থেকে নেবেন তখন আপনারা ভালো করে ওয়ার্কিং বলুমের সঙ্গে মিলায় ভ্রান্তি কোন আছে কি না ভালো করে মিলায় দেখে তারপরে গ্রহণ করবেন তো সুপ্রিয় দর্শক আশা করি আজকের ভিডিওটি আপনাদের একটু উপকারেও আসলেও আসতে পারে তো আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনি ভিডিওটিকে একটি লাইক দিবেন পাশে থাকা বাটনটি বাজিয়ে দেবেন তাহলে পরবর্তী ভিডিও নোটিফিকেশন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনার কাছে পৌঁছে যাবে তো ভিডিওটি আজকের মধ্যে আমি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন স্টে হোম অর্থাৎ ঘরে থাকবেন এই করোনা মহামারীতে বিদা প্রয়োজনে কেউ ঘর হতে বের হবেন না আজকে ভিডিওটি শেষ করছি আসসালামু আলাইকুম